বল হাজি কিছুটা খোঁজ নেওয়া হয়েছে, আইএমআই নম্বর তো আমরা যা যা পেয়েছি আমরা লাগিয়েছি। পাণ্ডেশ্বর থানার যে অফিসার আছেন, যে অফিসার ইনচার্জ সঞ্জীব ডে, ওনার টিম একটা ইনফরমেশান পেয়েছে কি কিছুটা, যেটা আগে মোবাইল ফোন বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছে, ভালো দামি দামি মোবাইল ফোন চুরি হয়েছে, ওটা কোনো জায়গা থেকে কোনো রিসিভার এটাকে ট্রানজিট মোডে বা ট্রান্সপোর্ট করছে বা কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেটা খবর পেয়ে উনি একটা টিম বানিয়ে এটা একটা জায়গায় ইন্টারসেপ্ট করেছেন, আর দুটো আসামিকে আমরা ধরতে পেরেছি। ওনার টিমটা ধরেছে, ওর কাছ থেকে 54 মোবাইল ফোনটা পাওয়া গেছে। এটা দামি দামি মোবাইল ফোন আছে, নতুন মোবাইল ফোন দেখা যাচ্ছে, আর এটা বিভিন্ন জায়গা থেকে ওরা চুরি করেছে। আমি আপনাকে নামটা বলে দিচ্ছি যে লোকটা আমরা ধরেছি। ওর মধ্যে আছে আপনার একজন আছে নুমন আনসারি, ওর বাড়ি আছে সাহেবগঞ্জ ঝাড়খণ্ড, আর একজন আছে খলিল আনসারি, যার বাড়িও সাহেবগঞ্জ ঝাড়খণ্ড, সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডে। তো এরা যেটা জিজ্ঞাসাবাদ প্রিলিমিনারি আমরা ইন্টারোগেট করে বুঝতে পেরেছি কি এই এই লোকটা, এই দুটো দুজন মোবাইল ফোনটা বিভিন্ন জায়গায় থেকে নিত, কালেক্ট করত। এর কাজ ছিল কালেকশনের কাজ, কালেক্ট করে যেখান থেকে চুরি হয়েছে ও যা চুরি করছে বা যেখান থেকে মিসিং হয়েছে ফোন ওখান থেকে কালেক্ট করে এরা এক জায়গায় কালেক্ট করে এরা ট্রান্সপোর্ট করতো বা এক জায়গায় কোনো জায়গায় অন্য লোককে দিয়ে দেবে। ওর নামটা আমরা পেয়েছি, আমরা এখন ডিসক্লোজ করছি না ওর নামটা, যাকে এরা দিত, যা রিসিভার আছে। তো মেনলি এরা ট্রান্সপোর্টের কাজ করতো বা ট্রানজিটের কাজ করতো, মানে মোবাইল চোরির ক্যারিয়ার, বিভিন্ন মোবাইল ফোন বা দামি দামি মোবাইল ফোন কালেক্ট করে, আর এর জন্য ওরা টাকাও পেত। এটা যেটা আমরা পেয়েছি প্রত্যেক মোবাইল ফোনের জন্য কিছুটা 5,000-6,000 করে ওরা টাকা পেত। তো এরা কনফেস করেছে কি এরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছে। আমরা আরও ডিটেলস নিচ্ছি, আর এছাড়া আমরা ডিটেলস দিচ্ছি কার কার মোবাইল ফোন আছে, আইএমআই নাম্বার দেখে দেখে এটা আমরা চেষ্টা করব কি খুব তাড়াতাড়ি এটা মোবাইল ফোন, যার যার মোবাইল ফোন আছে, যার মানুষের মোবাইল ফোন ওরা পেয়ে যায়, রিটার্ন পেয়ে যায়, ওরা যে লস হয়েছে ওটাকে কোনোভাবে ইয়ে পূর্তি হবে মানে। তো এটা খুব ভালোই কাজ পাণ্ডেশ্বর থানা পুলিশ করেছে, আর আমরা চেষ্টা করছি আরও মোবাইল ফোন ওরা ঘুরতে যেতে পারে। বাস চেষ্টা এখন অবধি আইএমআই পাওয়া গেছে, ওই আইএমআই নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, যেটা 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 প্রচার হয় কি যদি কোনো কারো মোবাইল ফোন আইএমআই নাম্বার চুরি থাকে ওরা ক্লেম করতে পারে, আমরা থ্রু প্রসেস করে এটাকে ওরাকে রিটার্ন করে দেবো। এটা বিভিন্ন মানে অনেক দিন থেকে চুরি হবার ইয়ে ছিল, শুধু দুর্গাপুরে চুরি এটা নেই আমি সেটা বলছি না, অনেক জায়গা থেকে এরা চুরি করেছে, সেটা এটা কনফেস করছে, চুরি করেছে মানে এটা যা চুরি করেছে ওর কাছ থেকে নিয়েছে। তো ওটা আমরা রিটার্ন করার এটা খুব তাড়াতাড়ি রিটার্ন করার চেষ্টা করছি। এটা খুব ভালো আছে, সে রিসিভার কি এই রাজ্যে না বাইরের রাজ্যে? যে রিসিভার আছে ওটা এই রাজ্যে আছে, ফরাক্কার লোক আছে ও, ফরাক্কা মুর্শিদাবাদ। তো ওটা আমরা খোঁজ নিচ্ছি, ওটাকে আমরা ধরার এটা টিম বানিয়ে ওটা চেষ্টা করছি, খুব শীঘ্রই ওটা ধরা পড়বে। সেটাই তো বলছে কি এটা লোকালি কোনো লোকের কাছ থেকে এটা নিত, ওর নামটা বলছে আমরা যাচ্ছি ওর পিছনে, কিন্তু আগে তো এটা রিকভারি হয়েছে, আগে তো আমরা দেখতে হবে কোন কোন জায়গা থেকে এরা ইয়ে চুরি করেছে, আইএমআই নাম্বার ট্রেস করে বা কোনো লোক ক্লেম করতে আসবে বা আমাদের যে ট্র্যাকিং সিস্টেম হয় ওইটার মাধ্যমে অনেক ফোন হতে পারে, এর মধ্যে অনেক ফোন ট্র্যাকিংয়ে ছিল, তো সেটাও আমরা সাফল্য হয়েছে কি আমরা যেটা যে ফোন যে আমার কাছে কমপ্লেন্ট এসেছিলো মোবাইল ফোন মিসিং বা মোবাইল ফোন চুরি, হ্যাঁ তো সেটা আমরা পেয়েছি। তো কোথায় থেকে চুরি করেছে, কোন দিন চুরি করেছে সেটা আমরা আস্তে আস্তে করে এটা পেয়ে যাবো। ফিফটি ফোর মোবাইল ফোন আপনার বিভিন্ন মানে কোম্পানির মডেল আছে, আর খুব অল দ্য ফোনস আর স্মার্টফোনস, তো এরা স্মার্টফোন ইয়ে করার জন্য মানে এটা ইয়ে চুরি করেছে। আমরা এটাকে 7 ডেজ জন্য পিসি প্রেয়ার করবো, তার কেন কি এটা বাইরে নিয়ে যাবার কথা আছে,
আরও এদের অ্যাসোসিয়েটস হতে পারে, তো আমরা প্রেয়ার করব, তো এটা প্রেয়ার করে তারপরে দেখি আরও ফোন হতে পারে, রিকভারি হবে। রিসিভার কে ওরা দিত।